উইকেটটা আসলে ব্যাটিংয়ের ফেভার হিসেবে, তো আমি ট্রাই করছি যে আমার স্ট্রেংথ অনুযায়ী বোলিং করা, রাতে আপনার উইকেটে একটু মশচার থাকে, তো আমি চিন্তা করছি আমাদের তো সুইং আছে, আমি সুইংটা লাগাতে কাজে ট্রাই করছি, সাকসেস হয়েছি। আমি ফার্স্ট টাইম ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, তো তার আগেও এমন ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার চান্স ছিল, বাট ম্যাচ হেরে গিয়েছি, হতে পারেনি, বাট মনে মনে ভাবতেছিলাম যে না ম্যাচটা জিতবো, তো আমাদের ব্যাটসম্যানরা ওটাই করছে। আমরা জাস্ট নর্মাল থাকবো, আমরা ব্যাক টু ব্যাক ম্যাচ উইন হয়েছি, তো আমরা চিন্তা করবো যে আমাদের নর্মাল খেলাটাই আমরা খেলতে মাঠে, ওটাই চিন্তা করবো। ঢাকা টিম বা যে কোনো টিম হোক, আমাদের নর্মাল খেলাটাই আমরা খেলতে। ক্যাপ্টেন তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে, ভালো বোলিং করলে সবাই অ্যাপ্রিসিয়েট করবে।